জাতি সন্তান বিশিষ্ট রাজনীতি ব্যক্তিত্ব তরুণ প্রজন্মের অহংকার তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী ভাই ওয়ার্ড কাউন্সিলর চয়নাল ওয়ার্ড বিনশাইতানির রাজীব بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله المولى العظيم. অভিনন্দন জানাই সবাই জোরে।
অত স্কুলের সম্মানিত প্রধান শিক্ষিকা রাশিদা খানুমকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মিরপুর হপ স্কুলের সম্মানিত প্রধান শিক্ষিকা রাশিদা খানুম ম্যাডামকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এ পর্যায়ে আমাদের সম্মানিত বিশেষ অতিথি মোহাম্মদ জয়নাল আবেদিন জয় স্যারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আরিফুল ইসলাম বাসা স্যার জনাব আরিফুল ইসলাম বাসা স্যার এই পর্যায়ে আমাদের বিশেষ অতিথি এ পর্যায়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মোশারফ ভাইকে অত্র প্রতিষ্ঠানের পরে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অভিভাবক প্রতি ইসলাম বাদশাহ জোরে হাত তালি দিয়ে আমরা তাজুল ইসলাম চৌধুরী বাপি ভাইকে অভিনন্দন জানাই জোরে করতালি এরপর আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব জয়নাল আবেদিন জয় স্যারকে ক্রেস্ট প্রদান করছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষিকা রাশিদা খানম ম্যামকে ক্রেস দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সবাই জোরে করতালি দেই আসলে সরাসরি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যায় তারপরে আমরা সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে স্কুল সম্পর্কে দু একটি মূল্যবান বক্তব্য শুনব সময়া আকার সোমা এ গ্রেট ইয়াসিন টালেনপুর চলে আসো ইয়াসিন টালেনপুর মুজাহিদ সিগারেট সামনে এগুলো ডাকেন থেকে আমি দিচ্ছি আমাদের সম্মানিত তাজুল ইসলাম চৌধুরী বাপি ভাইয়ের কাছ থেকে টালেনপুর বৃত্তি পেয়ে পুরস্কার গ্রহণ করছে সাথে সাথে অর্থ গ্রহণ করছেন ট্যালেন্টফুল ৫,০০০ টাকা জোরে তালি ৫,০০০ টাকা এরপর সুমাইয়া সুমনা প্রথম শ্রেণী এ গ্রেড মুজাহিদ সিগারেট না সিলাল মুজাহিদ সিগারেট প্রস্তুতি নাও ষষ্ঠ শ্রেণী শামীম ডিগ্রেড ষষ্ঠ শ্রেণী প্রস্তুতি নাও মাহিমা মিম ডিগ্রেড নবম শ্রেণী রবিউল ইসলাম ডিগ্রেড জাকিয়া এ গ্রেড প্রতিমা রানী দ্বিতীয় শ্রেণী ডিগ্রেড ইয়াসিন ইয়াসমিন আক্তার সুমাইয়া সুমা প্রথম শ্রেণী এ গ্রেড ২,০০০ টাকা এবং ক্রেস্ট সবাই জোরে তালি এরপরে প্রতিমা রানী করেন যারা আগামীতে তারা অংশগ্রহণ করতে পারে তারপরে মাহিয়া আক্তার মিম নবম শ্রেণী নবম পঞ্চম রবিউল ইসলাম ডিগ্রেড
ক্রেস্টের সাথে সাথে তারা পুরস্কারও জিতে নিচ্ছে সবার জোরে তালি এবং যারা পুরস্কার পেয়েছে তারা সনদ স্কুল থেকে গ্রহণ করবে ইয়াসিন ইয়াসিন খান ইশার জাহান তানহা ইশার জাহান তানহা ياسين ياسين تيتيو سيري تانا تانا جورة تالي شبه ايكتو جورة تالي دائن ارو نازگان ولي كي جورة تالي دائن ساتھ ساتھ بھائو ریزر بسے تالي لگا এখন আমাদের সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করে নিচ্ছেন মারিয়া আক্তার মারিয়া এরপর হচ্ছে আদিবা ইসলাম সন্ধ্যা আদিবা ইসলাম সন্ধ্যা আদিবা পুরস্কার গ্রহণ করে নিচ্ছেন আদিবা আদিবা সবাই জোরে তালি আয়শা আক্তার আয়শা নবম শ্রেণী আয়শা ইয়াসিন খান আছে ইয়াসিন খান সবাই জোরে একটু তালি দিন তো জাকিয়া জাকিয়া আসো তাহলে তাড়াতাড়ি আসো মুজাহিদ মুজাহিদ আছে যদি উপস্থিত না থাকো পরে স্কুল থেকে যাদের নাম বলা হয়েছে স্কুল থেকে তোমরা টেস্ট এবং অর্থ গ্রহণ করে নেবে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন মিরপুর হোপ স্কুল কর্তৃক এবং নতুন শাখা রাজধানী আইডিয়াল গার্লস স্কুল কর্তৃক আয়োজিত আজকের হ্যাপি ক্লাস পার্টিতে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মঞ্চ উপস্থিত আছেন মধ্যমণি আমাদের ছয় নং ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ভক্তি সাহেব উপস্থিত আছেন বিশেষ অতিথি বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব টেকনাফ থেকে তেঁতুলিয়া যাদের কিন্ডারগার্টেন স্কুলের পরিচালনা করে থাকেন আমাদের সেই শ্রদ্ধাভাজন ব্যক্তি জনিলা ভজন জয় উপস্থিত আছেন আমার বন্ধু ছোটকালের আলিমদান টিপু শেখ কামাল স্কুলের সভাপতি উপস্থিত আছেন আমাদের মোশারফ ভাই শ্রদ্ধাভাজন মুরব্বী উপস্থিত বন্ধু মুকুল সম্মানিত অভিভাবক যারা সামনে বসে আছেন আমার প্রাণ প্রিয় এবং সম্মানিত এলাকাবাসী অনেক আশা নিয়ে আমি এই সাত নম্বর এলাকায় আপনাদের জন্য এই অনুষ্ঠানটি পরিচালনা করার দায়িত্ব নিয়েছিলাম এবং যারা এখানে উপস্থিত হয়েছেন তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি এবং সোহাগ হোসেনের সম্মানে এখানে আমি অনুষ্ঠানটি সফল করার জন্য তাদের কাছে গিয়েছিলাম তারা বলেছে অনুষ্ঠানটা করেন অনুমতি দিয়েছি সমস্যা নাই তাই অনুষ্ঠানটি পরিচালনা করার দায়িত্ব আপনাদের এলাকাবাসীর কাছে অনেক আমার কৃতজ্ঞ আপনারা এখানে উপস্থিত হয়েছেন আজকে এখানে অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আপনারা আপনাদের কাছে একটু আমার সাহায্য সহযোগিতা চাই সাহায্য সহযোগিতা ছাড়া কোনোদিনও আমি সম্ভব না একটা অনুষ্ঠান পরিচালনা করা আমি সংক্ষেপে বক্তব্য দিব আমি পরবর্তী কথাগুলো আমি আপনাদের কাছে পরে বলবো তো এখন সভা সর্বজার কারণে আমাদের কাউন্সিলর সাহেবের কারণে আমরা একটু সময় সংক্ষেপে একটু বক্তব্য দিয়েছি এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন প্রধান অতিথি আপনাদের সম্মানিত ব্যক্তি সানমো ওয়ার্ডের তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি সবার কারণে ওনাকে দিয়ে দিলাম বক্তব্য পরে আমরা মিরপুর হোপ স্কুল রাজধানী আইডিয়াল গার্লস স্কুল আয়োজিত আজকের এই হ্যাপি
ক্লাস পার্টি ও ব্যক্তি প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং এই স্কুলের ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফুল ইসলাম বাদশা আজকের এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় মানুষ বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের মহাসচিব আমাদের জয়নালউদ্দিন জয় ভাই উপস্থিত রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষিকা রাশিদা খানম আপা উপস্থিত রয়েছেন আমাদের এই এলাকার কৃতি সন্তান আপনাদের প্রিয় মানুষ জনাব আলম রাম টিপু উপস্থিত রয়েছেন আমাদের হৃদয় গরম রাজু উপস্থিত মোশারফ হোসেন এবং উপস্থিত রয়েছেন আমাদের মুকুল হাওলাদার সহ আমার সামনে আমাদের মামুন আছে আমাদের সোহাগ আছে তাছাড়াও আমাদের এই স্কুলের সম্মানিত শিক্ষকগণ শিক্ষকগণ এখানে উপস্থিত হচ্ছেন আমাদের ছোট্ট ছোট্ট সোনামণি যারা এই স্কুলে পড়াশোনা করেন আমার এই এলাকার এদের যারা অভিভাবক আমাদের মা ও বোনেরা এবং আমার সম্মানিত মুরব্বীগণ আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যায় একটি জমকালো প্রোগ্রাম হচ্ছে এখানে সেই জন্য আমার পক্ষ থেকে এবং আমার মাননীয় সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দৌলার পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রেম ভরা শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই এলাকায় ছোট্ট একটি স্কুল হয়েছে যে স্কুলটি আমি প্রথমে যখন দেখেছিলাম খুব কম ছাত্র ছিল তো আল্লাহর রহমতে আজকে দেখলাম দিন দিনে স্কুলের পরিধিটা অনেক বড় হয়ে গেছে এবং অনেক ছাত্রছাত্রীরা সেখানে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ আজকে এটা দেখে খুব ভালো লেগেছে আমরা উত্তরোত্তর এই স্কুলকে আরো বড় হোক আরো ছাত্রছাত্রী এখানে ভর্তি হোক এবং এটার পড়ালেখার মান এত ভালো হোক যাতে সারা ঢাকা শহরের বাচ্চারা এখানে পড়ালেখা করতে চায় আমি সেই আশা করি সেই সাথে সাথে আমি ছাত্রদের কাছে অনুরোধ করব আমাদের যারা এখানে আমাদের ছোট ছোট ভাই বোনেরা এবং আমাদের বাচ্চারা যারা এখানে পড়াশোনা করে তাদেরকে শুধু পড়ালেখা শিখাবেন এমন না পড়ালেখা তো খুব ভালোভাবে শিখাবেনি তার সাথে সাথে তারা যাতে সমাজে ভবিষ্যতে তারা বড় হলে যাতে ভালো মানুষ হতে পারে সেই শিক্ষাটা তাদেরকে আপনারা দিবেন এবং তাদেরকে কিভাবে সামাজিক মানুষ হিসেবে গড়ে তোলা যায় যারা সমাজের বিভিন্ন রকম উপকারে আসে সেই জন্য আপনারা কাজ করবেন কারণ আমাদের সমাজে সামাজিক মানুষের খুব অভাব সেটা আমি মনে করি এবং সেই সাথে সাথে ভালো মানুষের অভাব আর একটা যদি শিক্ষা দেবেন যেটা আমাদের প্রিয় মানুষ আমাদের অভিভাবক আঘাত শিক্ষা মোল্লা বলে যে আমরা সারাদিনে একটি বার হলেও একটি ভালো কাজ আমরা করব যে কাজের কারণে সমাজের সবাই আমাদেরকে ভালো লাগবে আমাদের পরিবারের সবাই আমাদেরকে ভালো লাগবে এই শিক্ষাগুলো আপনারা ওদেরকে সবসময় দিবেন আর যারা এই স্কুলে পড়াশোনা করে তোমরা তোমাদেরকে বলতে চাই পড়ালেখাই একটা সমাজের সবচেয়ে বড় জায়গা যদি তুমি শিক্ষিত না হতে পারো তাহলে সমাজে যখন যাবা সেখানে কিন্তু একটা ভালো চেয়ার তুমি পাবা না বা তোমার কাছে যে কেউ তুমি জানতে যাবে সে আগ্রহটাও কিন্তু মানুষের থাকবে না যখনই তুমি পরবাহ করবা তুমি জ্ঞানী হবা গুণী হবা তখনই কিন্তু মানুষ তোমার কাছে যাবে তোমার কাছে জানতে যাবে বুঝতে যাবে তোমার একটা ছড়াপ্রসঙ্গ করবে বা তোমার একজন বিচারক হিসেবে সমাজ একটা ভালো চেয়ারে বসাবে তো সেই দিক থেকে আমাদেরকে নিশ্চয়ই শিক্ষিত হবে ভালো মানুষ হতে হবে এবং একজন সামাজিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে এবং তারই একটি আশ্রয় স্থল হলো এই রাষ্ট্রের রাজধানী স্কুল তো আমি আমার কি আরেকটি প্রোগ্রাম আছে আজকে শুক্রবার তো সেই জন্য আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নেব সেই সাথে সাথে একটু কথা বলবো আমরা রাজধানী স্কুলের উত্তরোত্তর উন্নতি কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পরিশেষে একটি কথা বলতে চাই সামনে জাতীয় সংসদ নির্বাচন আপনারা সবাই জানেন আমাদের এই এলাকায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক উন্নয়ন করেছেন এই আমাদেরকে আমরা এক সময় এই এয়ারপোর্টে যেতাম আমরা এখানে যারা আছে অনেকে জানে আমরা পুরো সেই বিজয় সরণি হয়ে ফার্মগুলো ঘুরে আমাদের এয়ারপোর্ট যেতে হতো এখন আমরা 10 মিনিটে এয়ারপোর্ট যাই আমরা আগে মতিঝিল 2 ঘন্টা লাগতো এখন আমরা 20 মিনিটে মতিঝিল যাই
আমরা উত্তরে যেতে বহু সময় লাগত না, মানে আমরা 15 মিনিটে উত্তরে যাই। তো এই সবগুলো সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। ধন্যবাদ কাশীতে আমাদের জন্য, আমাদের মরহুম সংসদ, আমাদের বর্তমান সংসদ প্রিয় নেতা আবাসী রাষ্ট্রদূমূলক নেতা পিতা মরহুম পিতা হারুন রশিদ মোল্লা, তার নামে কাশীতে হারুন রশিদ মোল্লা ফ্লাইওভার করে দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। কারণ এই রাস্তার আগে ছিল না, রাস্তাটা করার পরে রাস্তা জ্যাম হতো, যাতে আমরা জ্যামে বসে না থাকি সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই উন্নয়নটা আমাদের জন্য করিয়েছেন। সেজন্য কি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবো না? অবশ্যই। তো কৃতজ্ঞতা প্রকাশ করার কিন্তু একটা সুযোগ আমাদের সামনে আছে। জানুয়ারি মাসের 7 তারিখে একটি জাতীয় নির্বাচন হতে চলছে, আপনারা সবাই জানেন। আমি অনুষ্ঠান থেকে আপনাদের কাছে অনুরোধ করব, এই যে রাস্তায় বসে আছেন, এই ইন্ডাস্ট্রিয়াল এলাকায় যে রাস্তা ছিল, এই রাস্তা কোনো স্বার্থপাত্র মহিলার জন্য খুব খারাপ হয়েছে। এটা আমাদের মানুষ সংসদ সদস্য পাশে পানটাপ করে দিয়েছেন, যাতে এলাকার মানুষের পানের কষ্ট না হয়। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো, জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনে সেই নির্বাচনে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে নৌকায় ভোট দেবেন, এবং সেই সাথে সাথে আমাদের প্রিয় নেতা প্রিয় সংসদস্য আগাস ইয়াসুদ্দিন মোল্লাকে আবারও আমরা ভোট দিয়ে পুনরায় সংসদস্য করব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক রাজধানী স্কুলের। সবাইকে ধন্যবাদ স্যার। আসসালাম। রাজধানী রাজনী হোক হোক স্কুলের সবাইকে ধন্যবাদ। আসসালাম আলাইকুম। জনাব তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি ভাই যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিলেন এবং ছাত্রছাত্রীদের যে উৎসাহ প্রদান করলেন, মিরপুর হোপ স্কুলের পক্ষ থেকে তাদেরকে জানাই সাদর সম্ভাষণ। সবাইকে আবির হোসেন রুহান, একটি পুরস্কার বাকি রয়েছে, তুমি মঞ্চে এসে উপস্থিত হও। আবির হোসেন রুহান, সম্ভবত আজান হচ্ছে, আজানের পরেই আমরা অনুষ্ঠান শুরু করব। 10-12 বছরে পদার্পণ করেছে এই মিরপুর হোপ স্কুলের ধারাবাহিক ফলাফল এতই ভালো যে প্রতি বছরেই তাদের ছাত্র সংখ্যা এবং ছাত্রীর সংখ্যা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, এবং এই অত্র স্কুলের এক যাক নিবেদিত প্রাণ শিক্ষক শিক্ষিকা যেভাবে আপ্রাণ চেষ্টা করে অত্র প্রতিষ্ঠানটিকে সুনামের স্বর্ণশিখরে নিয়ে যাচ্ছে, এই জন্য স্কুলের সেই একজাক শিক্ষক শিক্ষিকাকে জানাই আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা, এবং তাদের পড়াশোনার মান ঊর্ধ্বগতির কারণেই কিন্তু তারা আরেকটি নতুন শাখা উদ্বোধন করতে যাচ্ছে, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছি। সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে রাজধানী গার্লস আইডিয়া, রাজধানী আইডিয়াল গার্লস স্কুল। এই স্কুলের অলরেডি শুভ উদ্বোধন হয়ে গেছে, এই স্কুলে যদি ডিসেম্বর মাস থেকে ভর্তি কার্যক্রম শুরু, যারা 1 ডিসেম্বরের মধ্যে ভর্তি হবেন তাদেরকে আমাদের স্কুলের সম্মানিত সভাপতি জনাব আরিফুল ইসলাম বাদশা স্যার 50% ডিসকাউন্ট দিবে বলে ঘোষণা দিয়েছেন। সবাই তাকে জোরে করতালি দেন। এবং এই বাদশা স্যার করোনাকালীন সময় যেভাবে অতি কষ্ট সহ্য করে প্রতিষ্ঠানটিকে ধরে রেখেছে, আমাদের সারা বাংলাদেশে আসলে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অনেক অ্যাসোসিয়েশনই করোনার সময় ধসে গেছে, কিন্তু এই মিরপুর হোপ স্কুলটি কিন্তু এখনো সুনামের সহিত এবং গৌরবের সহিত এই 7 নম্বরে সগর্বে দাঁড়িয়ে আছে। এটা একটি কারণ, আপনারা সম্মানিত অভিভাবক যারা এই স্কুলকে ভালোবেসে বাদশাবাইকে ভালোবেসে এই প্রতিষ্ঠানে রয়ে গেছেন, তাদেরকেও জানাই আমাদের এই বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। একটি স্কুল তখনই ভালো হয় যখন সেই স্কুলের যে প্রতিষ্ঠাতা, সেই স্কুলের শিক্ষক ছাত্রছাত্রী এবং অভিভাবক সকলের সমন্বয়েই একটি ভালো স্কুল হিসাবে গড়ে ওঠে। তো আমি অভিভাবকদেরকে আবারও ধন্যবাদ দিই যে আপনারা সেই সহযোগিতাটা বাদশাবাইকে করতেন বলেই বাদশাবাই আজকে এই জায়গায় আসতে পেরেছে। আপনাদের কাছ থেকে আরেকটু সহযোগিতা চাইব, যেহেতু উনি খুব আশা ভরসা করে একটি গার্লস স্কুল প্রতিষ্ঠা করেছে, আপনাদের মেয়েদের সেফটির জন্য নিরাপত্তার জন্য সম্পূর্ণ একটি বালিকা শাখা ওপেন করেছে, যদি আপনারা
এখন বর্তমানে 400 অভিভাবক থাকেন একজনে যদি একটি করে কথা বলেন তাহলে 400 কথা হবে যদি দুটি করে কথা বলেন তাহলে 800 কথা হবে যদি আপনারা প্রত্যেককে একজন করে ছাত্র দেন তাহলে রাজধানী গার্লস স্কুলে 400 বাচ্চা হবে যদি দুজন করে দেন তাহলে 800 বাচ্চা হবে আপনারা সহযোগিতা করলে ইনশাআল্লাহ এই মিরপুর হোপ স্কুলের মতো রাজধানী গার্লস স্কুল একসময় দাঁড়িয়ে যাবে আপনাদের সকলের কাছে আমি এই আশা রাখব যে অবশ্যই অভিভাবকরা বাচ্চাদেরকে ভালোবেসে এই উপকারটা বাচ্চাদেরকে করবেন এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনে বাচ্চাদের পরীক্ষায় অংশগ্রহণ করান প্রতি বছর সেখানে বৃত্তি লাভ করে আমরা অনুষ্ঠানের মাধ্যমে ক্রেস্ট প্রদান করি বাচ্চাদেরকে আমরা ধন্যবাদ দিই যে সেই ক্রেস্ট প্রদানের পরেও সেই স্কুলের পক্ষ থেকে বাচ্চাদেরকে আজকে যে উৎসাহ উদ্দীপনা দিল তাতে করে আপনারা আগামীতে এই বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পরীক্ষায় আপনাদের সন্তানদেরকে বেশি বেশি করে অংশগ্রহণ করাবেন কারণ এই পরীক্ষাটি নিরপেক্ষ ভেন্যুতে হয় সেখানে আমাদের এই রূপনগর থানার প্রায় 25টি স্কুল অংশগ্রহণ করে সেই 25টি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্য থেকে আজকে যারা পুরস্কার পেল তারা নিশ্চয়ই এই আমাদের যে প্রায় 400 থেকে 500 বাচ্চা অংশগ্রহণ করে তাদের মধ্যে কিন্তু সবাই বৃত্তি পায় নাই যাদের নাম তালিকায় এসেছে তারাই কিন্তু বৃত্তি পেয়েছে যে সকল সৌভাগ্যবান অভিভাবকের বাচ্চা কাচ্চা বৃত্তি পেয়েছে আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং যারা বৃত্তি পেয়েছে তাদেরকে অভিনন্দন জানাই আগামী বৃত্তি পরীক্ষায় বেশি বেশি অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এবং মিরপুর হোপ স্কুল এবং রাজধানী স্কুলে উত্তরোত্তর উন্নতি এবং সুনাম বৃদ্ধির আকাঙ্ক্ষা রেখি এবং আপনাদেরকে আরো একটি কথা বলতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে আমাদের সামনে বৃত্তি পরীক্ষা আছে জানি আমরা কি জানি যে এরা বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র টিক চিহ্ন কি মজা না কারণ কেন করা হয়েছে এটা এই যে দুষ্ট বালকরা কথা বলে না আমরা জানি আমাদের এখন পড়ালেখা ভাল লাগে না খালি মোবাইল ভাল লাগে ঠিক না একটু ভিডিও দেখতে একটু কার্টুন দেখতে এত পড়াশোনা একটা বড় প্রশ্নের উত্তর ইয়া বড় বড় লিখতে লিখতে একেবারে হাত ব্যথা হয়ে যায় ঠিক না এই জন্য আমরা টিক চিহ্ন করেছি তাহলে আমরা সবাই বৃত্তি পরীক্ষা দিব ইনশাআল্লাহ এবং বৃত্তি পাবো সবাই এটা টার্গেট রাখি ঠিক আছে বৃত্তি পাওয়ার জন্য কি করতে হবে পড়ালেখা করতে হবে টিক চিহ্ন দেওয়া মানে কিন্তু একেবারে সহজ মনে করলে চলবে না বইয়ের লাইন গুলো শব্দ গুলো একদম খুঁটিনাটি খুঁজে খুঁজে পড়তে হবে না জি তাহলে আমরা একটু পড়াশোনা করব আর পড়াশোনা করতে হলে আমাদের কি করতে হবে একটু ভালো করে খাওয়া দাওয়া করতে হবে ঠিক আছে না শুধু কি ডাল আর ডিম খেলে হবে শাক সবজি খেতে হবে না তারপরে ছোট ছোট মাছ খেতে হবে না আম্মু যখন বলে যে তোমরা আজকে মাছ দিয়ে ভাত খেবা তখন কি বলো আমি মাছ খাবো না আমাকে ডিম দাও ডাল দাও ঠিক না এটা কিন্তু বলা যাবে না তাহলে আমরা কি করব আমার কথা শুনবো নাকি শুনবো না শুনবো কারণ আম্মু হচ্ছে আমাদের প্রথম টিচার তাই না হ্যাঁ সকল আম্মুরাই আমাদের প্রথম টিচার তাহলে আম্মুর কথা শুনতে হবে ঠিক আছে তারপরে পুষ্টিকর খাবার খেতে হবে তাই না তারপরে লেখাপড়া একটু করতে হবে তাই না একটু লেখাপড়া করতে হলে কি বেশি মোবাইল দেখলে চলবে একটু কম দেখতে হবে না আমরা একটু কম দেখবো সবাই আমরা ভালো স্টুডেন্ট ঠিক আছে সম্মানিত অভিভাবক আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমার চেয়ে আপনারা বেশি জানেন যে মিরপুর হোপ স্কুল আপনাদের লেখাপড়া কি দিচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি এই এক ঝাঁক শিক্ষক শিক্ষিকা এবং তাদের যেই মানে এক্সপ্রেশন আমার বিশ্বাস তারা আপনার সন্তানকে সুশিক্ষা দিচ্ছে
আমি বোধহয় আপনাদেরকে বুঝাইতে পারিনি। আমার বিশ্বাস যে শিক্ষক শিক্ষিকারা যে আন্তরিক তারা ক্লাসে সুশিক্ষা দিচ্ছে। তো যদি আমি ক্লাসে সুশিক্ষা পেয়ে থাকি তাহলে অবশ্যই আমি আমার সন্তানকে এই স্কুলে ভর্তি করাবো, করাবো তো। নতুন আরেকটা শাখা হয়েছে, আপনাদেরকে বলছি যারা আমরা মেয়ের বাবা মা তাদেরকে বলছি, বর্তমানে যৌথ স্কুলে ছেলেমেয়েদের যে অবস্থা তাতে করে একটা গার্লস স্কুল আমার জন্য বেশি নিরাপদ, আমার মেয়ের জন্য বেশি নিরাপদ। যেহেতু একটা গার্লস স্কুল হয়েছে সুতরাং আমরা কোনো ধরনের চিন্তা ভাবনা করব না, আমরা গার্লস স্কুলে ভর্তি করাবো, করাবো তো ইনশাল্লাহ, অবশ্যই করাবো। তাহলে আজ থেকে এই মিরপুর গার্লস স্কুল এর দায়িত্ব, এর অভিভাবক, এর মালিক সবকিছু আপনারা। বাদশাহ স্যার হইলে আপনাদের কেয়ারটেকার, উনি শুধু সন্তানদেরকে দেখাশোনা করে রাখবে, মালিক কারা? আপনারা। ঠিক আছে, ঠিক আছে, আমি বক্তব্য দিব না, শুধু কয়েকটা কথা বললাম। আর যেহেতু সামনে ভিত্তি পরীক্ষা রয়েছে, 8ই ডিসেম্বর ভিত্তি পরীক্ষা, যারা ফর্ম ফিল আপ করেছেন, যারা করেন নাই, আমি চাইব অতি দ্রুত সময়ের মধ্যে এই কাজটা শেষ করে ভিত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। এবং যেহেতু স্যার একটা ডিক্লারেশন দিয়েছেন যে যারা ডিসেম্বর মাসের মধ্যে ভর্তি হবে তাদের জন্য একটা ডিসকাউন্ট দিয়েছে, আমরা এই সুযোগটা কাজে লাগাই। ঠিক আছে, সুতরাং আমি আর বক্তব্য বাড়াবো না। আমার ছোট সোনামণিদের সকলের প্রতি আমার অভিনন্দন রইল, যারা ভিত্তি পেয়েছে, যারা ভিত্তি পায় নাই, যারা পায় নাই তারা যেন আগামীতে পায়, সেই জন্য দোয়া করব। আর আমরা সবাই একটু করে মজা করব, ক্লাস পার্টিতে কেউ যাব না, ঠিক আছে? আমি দেখব, নাচ দেখব, গান দেখব, সবই দেখব, ঠিক আছে? সবাই একটা জোরে সাউন্ড করে উঠবে, সবাই ভালো থাকো, সকলে সুস্বাস্থ্য কামনা করছি, আসসালামু আলাইকুম। রাজধানী আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত এই আলোচনার সময় সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসলে আজকে এই অনুষ্ঠানের ব্যাপারে আমাদের তেমন একটা ধারণা ছিল না যে এখানে আজকে একটা অনুষ্ঠান হবে। আমরা দুদিন আগে জেনেছি যে এখানে একটা অনুষ্ঠান হবে, তা আমরা যদিও দুদিনে খুব ব্যস্ত ছিলাম, আজকে আমি সবাই রোহিণী তার আড্ডার মৃত্যু বার্ষিকী ছিল, সেগুলো আমরা ছিলাম, ওইখান থেকে আমরা এখানে এসেছি। সত্যি আজকে এই অনুষ্ঠান এসে অত্যন্ত ভালো লেগেছে, এই জন্য যে আমিও একটা স্কুলের ম্যানেজিং কমিটিতে আছি দেশে, তো এখানে যখন যাই তখন এই বাচ্চাদের সাথে যখন কথা বলি, শিক্ষকদের সাথে যখন কথা বলি তখন খুব ভালো লাগে। তা আজকে এখানে একটি কথা, সেটা হলো যাতে 7 নম্বর সেকশনে আমাদের 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের পাশে, এখানে আমাদের অনেক দায়িত্ব আছে, এখানে বাচ্চারা স্কুলে আসে যায়, যদি এখানে কোনো রকম কোনো বাধাগ্রস্ত হয় বা কোনো বিশৃঙ্খলা হয়, কোনো উশৃঙ্খল কোনো ছেলেমেয়েরা যদি কোনো ই করে, তাহলে আপনারা আমাদেরকে সাহায্য অবশ্যই নেবেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই কাউন্সিলের পক্ষ থেকে, মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর পক্ষ থেকে এই কথা বলতে চাই যে আপনারা যে কোনো ব্যাপারে আমাদের অফিসে আসলে আপনাদেরকে সাহায্য এবং সহযোগিতা করবো। এখানে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, যারা জন্ম নিবন্ধন করেন নাই আপনারা এসে এখান থেকে জন্ম নিবন্ধন করে নিয়ে যাবেন, এবং যে সমস্ত কাগজের প্রয়োজন হয় এই কাগজগুলি নিয়ে আসবেন। তো যাই হোক, যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, যাতে আগামীতে এই স্কুল আরও উত্তরোত্তর বৃদ্ধি পায়, এই স্কুল রেজাল্ট যাতে আরও ভালো হয় সে আশা ব্যক্ত করেন। যারা শীতলমন্ডলী আছেন আপনাদের কাছে অনুরোধ, প্রাইমারিতে বা ছোট কালে যে লেখাপড়াটা ভালো, যে লেখাপড়া ভালো সে সারা জীবনেই ভালো, যে ছোটবেলায় লেখাপড়া করতে পারে না সে সারা জীবনে লেখাপড়া করতে পারে না। আমার যে বিশ্বাস, আমরা প্রাইমারিতে যা শিখেছি আমরা সেটা দিয়েই চলতেছি। যদি প্রাইমারিতে যদি কোনো ছাত্র যদি কাঁচা থাকে, লেখে অঙ্ক পারে না, ইংলিশ বুঝে না, সে সারা জীবনেই বুঝে না। তো যাই হোক, আমরা যেহেতু প্রাইমারিতে লেখাপড়া করেছি দেখছি যে ওখানে যারা ভালো ছাত্র হাই স্কুল যায় তারাই ভালো করেন, আমরা তারাই কলেজে যারা ভালো করেন তারাই উচ্চ শিক্ষিত হয়। তা আপনি এবার ডাবলে
খেয়াল রাখবে যাতে বাচ্চারা খুব সুন্দরভাবে লেখাপড়া করতে পারে, তাদের জ্ঞানটা যেন ব্যক্তিত্ব বৃদ্ধি হয়। এই আশা ব্যক্ত করে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। তাইবা তৃতীয় শ্রেণী, জুঝি তৃতীয় শ্রেণী, তাজরিয়ান দ্বিতীয় শ্রেণী, রমজান চতুর্থ শ্রেণী, রোহান তৃতীয় শ্রেণী জোর খেলা, ইমরান তৃতীয় শ্রেণী, জুনায়েদ তৃতীয় শ্রেণী, সাব্বির আমান তৃতীয় শ্রেণী, এই কয়জনকে দিই বিদায় দিয়ে আরো পরে ডাকতেছি। বত্রিশ জন পুরস্কার পাবে। দরজিৎকে উপহার তুলে দিচ্ছেন আমাদের বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব দরজিৎ মোস্তাফিজুর রহমানকে এখন উপহার তুলে দেবেন ব্যাগ। যারা পুরস্কার গ্রহণ করবে আমি তাদের নাম বলতেছি, তোমরা সবাই ব্যাংকের কাছে এসে উপস্থিত হয়। পুরস্কার গ্রহণ করবে মুস্তাফিজুর রহমান নার্সারি রাফি প্রথম শ্রেণী, তাইয়েবা তৃতীয় শ্রেণী, জুথি তৃতীয় শ্রেণী, তাজরিয়ান দ্বিতীয় শ্রেণী, রমজান চতুর্থ শ্রেণী, রোহান তৃতীয় শ্রেণী, ইমরান তৃতীয় শ্রেণী। জুনায়েদ তৃতীয় শ্রেণী, সাদ আমান তৃতীয় শ্রেণী, রেশান দ্বিতীয় শ্রেণী, ফিয়া নার্সারি আরশা নার্সারি ইফতিদা প্রথম শ্রেণী, আরিশা নার্সারি ফারিয়া আক্তার হিমু তৃতীয় শ্রেণী, আরো উপস্থিত হবে মিস্টার জাহান সুবর্ণী সপ্তম শ্রেণী, বৃষ্টি আক্তার তানহা পঞ্চম শ্রেণী, সপ্তম শ্রেণী অনিক সপ্তম শ্রেণী, সাকিব সপ্তম শ্রেণী, ফরি আমাদের একঝাঁক শিক্ষক নিয়ে শুরু হতে যাচ্ছে আরো একটি নতুন স্কুল, যেটার নাম হল রাজধানী আইডিয়াল গার্লস স্কুল। এছাড়াও মিরপুর হোপ স্কুল এর সাথে আপনারা তো আগে থেকেই আছেন। অনেকেই আমাদের শিক্ষকদের কোয়ালিটি নিয়ে প্রশ্ন করে, আমি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। প্রথমত আমি ধৈর্য সহকারে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি, অনেকে আমাদের টিচারদের নিয়ে হয়তো মনে প্রশ্ন থাকে আসলে এরা কি
কিরকম বা কতটুকু পড়ানোর মানসম্মত কিনা। আমি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স শেষ করেছি আলহামদুলিল্লাহ। এছাড়া পাশাপাশি বাংলাদেশ ইসলামিক আরবিক বিশ্ববিদ্যালয় থেকে হাদিস বিভাগের ফাজিল এবং কামিল আলহামদুলিল্লাহ এটাও সম্পন্ন করেছি। পরবর্তীতে আমি তাফসীরের উপরে আমার কামিল শেষ করেছি। বর্তমানে আমি প্যারামেডিকেলের জন্য আর একটা কোর্স কমপ্লিট করতেছি, পাশাপাশি সানওয়ার কোর্স হয়ে গেছে অনেক আগেই। এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড। এছাড়া আমরা প্রত্যেকেই এভাবেই যোগ্যতা সম্পন্ন। আসলে শুধু টিচার দিয়ে স্কুল যে চলবে বা আপনার সন্তান মানুষ হয়ে যাবে এটা না। আমি একটা প্রশ্ন করি, আমরা এখানে যারা আছি আপনারা বলতে পারবেন আপনাদের সন্তান লাস্ট কবে সূর্যোদয় দেখেছে? বলতে পারবেন? আমি তো আমার ক্লাস ফাইভ থেকে ফাইভে যাই মাঝে মাঝে, ফাইভ টেন এইট নাইন, এই সন্তানরা সূর্যোদয় দেখে না অধিকাংশ ঢাকার সন্তানরা। তাদেরকে শেখাতে হবে, সূর্যোদয় দেখাতে হবে, পরিবেশের সাথে মেশাতে হবে। এবার যারা পরিচয় করব, আমাদের মঞ্চে উপস্থিত আছেন মোফাজ্জল হোসেন তালুকদার আসাদ স্যার, এরপরে আছেন মোহাম্মদ মিজানুর রহমান হানিফ স্যার, নজরুল ইসলাম নয়ন স্যার, আমাদের শ্রদ্ধাভাজন মাসিম স্যার, তারই পাশে আছেন আমাদের মঈন স্যার, এবং তার পাশে আছে আমাদের মোহাম্মদ তৌহিদ স্যার। এবং পাশাপাশি সুলতানুর রহমান, তার পাশে উপস্থিত আছেন সুনীতি দত্ত। তার পাশে উপস্থিত আছেন মিস ফারজানা, তার পাশে আফরোজা মিসেস আফরোজা খানম, তার পাশে আয়েশা আক্তার, এবং আমাদের একেবারে যে মঞ্চের শেষ দিকে নূরজাহান ম্যাম, তাহমিনা মিস, কুলসুম মিসেস কুলসুম মিস, শাকিলা আক্তার, তার পাশে আছে রুমি কবির, তার পাশে মিসেস শারমিন আক্তার, এবং সবার একেবারে কর্নারে মিসেস আসমা আক্তার। আর আমাদের নতুন স্কুলের জন্য আরো কিছু শিক্ষক অতি শীঘ্রই যোগদান করবেন ইনশাআল্লাহ। এবার যে এবং আমাদের মধ্যমণি এই সকল শিক্ষকের অভিভাবক আমাদের সম্মুখে উপস্থিত আছেন মিসেস রাশিদা খানম, আমরা সবাই করতালি দিয়ে তাকে স্বাগত জানাই। আর একেবারে যে কর্নারে বসা আছে আমাদের আর এক ম্যাম মিসেস শাকিলা আক্তার। তো এ পর্যায়ে সূচনা সমাপনী বক্তব্য অর্থাৎ এই দ্বিতীয় পর্ব শেষ করতে যাচ্ছেন আমাদের পাত্র অনুষ্ঠানের সভাপতি, আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব আরিফুল ইসলাম বাদশা স্যার। সবাই ভালো আছেন? আসলে বক্তব্য দীর্ঘই করবো না, দু একটা কথা না বললেই নয়, কারণ সাত নম্বর এলাকায় আমি একটি স্কুল প্রতিষ্ঠিত করেছি, বালিকা শাখা আলাদা ভবনে প্রতিষ্ঠিত করবো, দু একটা কথা না বললে হয় না। এখন দু একটা কথা বলে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাব, ঠিক আছে?
শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানাচ্ছি এবং সাত নং সেকশনের সম্মানিত এলাকাবাসী এবং আমার সামনে বসে থাকা আমার অভিভাবক ছোট্ট সোনামণি আদরের সন্তানেরা সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই অনুষ্ঠানের কিছু বক্তব্য দিতে যাচ্ছি। 2015 সাল থেকে আমি একটা চিন্তা করলাম যে সাত নম্বর এলাকা একটা কিন্ডার গার্ডেন দেওয়ার জন্য, তো কিন্ডার গার্ডেন দেওয়ার জন্য যখন আমি খুঁজলাম কোথায় দেওয়া যায়, মেন রোডটাই দিলে ভালো, সবাই ওখান থেকে যাতায়াত করে ওখানে দিলে ভালো হয় মনে হয়, ভিতরে না দিয়ে ওখানে দিই। তো ওখানেই আমি একটু চিন্তা করলাম যে এই রুমটা আমার একটা বন্ধুর বাড়ি পেলাম ঠিক সময়ই 2015 সালে, তখন আমি এই রুমটা ভাড়া নিলাম। তো ভাড়া নিয়ে আমি যখন পরিচালনার দায়িত্ব নিলাম তখন থেকেই কিন্তু আমি ওখান থেকে যাতায়াত করি, অনেকে আমাকে বলে যে কি স্কুল চালাবে, ওনাকে দেখতে কেমন, কিভাবে একটা স্কুল পরিচালনা করবে, সেটা অনেকেই কথা বলতো, আমাকে ইনসাল্ট করতো, কিন্তু আমি কারো কথা রাগ করতাম না, আমি ধৈর্যশীল ব্যক্তি, কারণ এই এলাকার মুরব্বীরা যারা আছেন অনেকেই চিনে কত কষ্ট করে আমি আমার এই জীবনযাপন করতে করেছি। আমরা ছোটকাল থেকে আমার এই বাড়ির সামনে কিন্তু আজকে অনুষ্ঠানটা হচ্ছে, তো আমি পুরনো যারা আছে তারা আমাকে চিনে, না বললেই নয়, আমি অনেক কথা না বললেও চলে, তারপরে আমি পুরনো কথায় চলে যাচ্ছি কিছু। এই এলাকায় থেকে আমি অনেক কষ্ট করে সৈসিদিতে লেখাপড়া করেছি, আমাদের জীবন অনেক অনেক কঠিনভাবেই আমাদের জীবন সংসার গেছে, তার মধ্যে আমি লেখাপড়া করে আমি ছোটখাটো একটা ব্যবসা দিলাম, সেই ব্যবসাতেও কিন্তু আমি হতাশা হইনি, অনেক কষ্ট করে রাত দিন পরিশ্রম করে কিন্তু আমি এই ব্যবসা করে সামান্য কিছু টাকা পয়সা জমিয়ে আমি চিন্তা করলাম যে না একটু একটা স্কুল দিলে ভালো হয়। তাও স্কুল দেওয়ার 5 বছর আগে থেকেই আমি মনে করলাম যে একটা স্কুল দিলে কেমন হয়, আমি স্কুলকে ভালোবাসতাম। তো আমার মেয়েকে যখন প্লেতে ভর্তি করালাম যে স্কুলটায়, আমি প্রতিদিনই আমার মেয়েকে ছুটি দিয়ে আসতাম, শুরু থেকে ছুটি হওয়ার পরে আসতাম, আমি যেতাম না, তো ওখানে দেখতাম যে কিভাবে একটা স্কুল পরিচালনা করে, কিভাবে স্কুল পরিচালনা করলে ভালো হয়, তাদের সাথে মিশতাম, তাদের সাথে মিশে, কারণ আমি ব্যবসা করেছি, তাদের সাথে না মিশলে একটা স্কুল পরিচালনা করা সম্ভব না, তা কিভাবে স্কুল পরিচালনা তারা আমাকে শেখাতো না, বই কিভাবে আনে, কিভাবে শিক্ষা মন্ত্রণালয়ের কাজগুলো করে এগুলো আমাকে শেখাতো না, কারণ শিখালে তো সে পেরে যাবে কোনো এক সময় স্কুল দিবে সেটাই মনে করতো। কিন্তু আমি যারা অনেকে টেকনোগ্রেল মন্ত্রীও হয়, তো আমি টেকনোগ্রেল হিসাবে আমি শিখছি যে কিভাবে স্কুল পরিচালনা করা যায়, তার চেয়ে বেশি শেখার জন্য আমি চেষ্টা করেছি। আমি কাউকে বেশি বলি না যে আমি অনেক কিছু দিব, আমি এরকম ভালো পড়াই, আমি কিন্তু কখনোই কোনো অভিভাবককে বলতেও চাই না, লজ্জাবোধ মনে হয় আমার যে আমি অনেক ভালো পড়াই, নিজেকে যদি নিজেই বলে যে আমি অনেক ভালো পড়াই তাহলে তো বুঝতে হবে যে আসলে সে এই স্কুলটা ভালো না, কারণ নিজেই নিজেরটা প্রশংসা করতেছে, আমি কখনোই বলি না, অন্যের বদনামও করিনি কখনো। তাই 2015 সাল থেকে আমি যখন স্কুলটি শুরু করলাম ট্রিপলে দিয়ে ট্রিপলে থেকে এসএসসি পর্যন্ত আমি কিন্তু একবারই রিক্স নিয়েছি, তো আমার সমপরিমাণ ছাত্র হয়ে গেছে। আমি অভিভাবকদের বলছি যে আপনারা এসে অন্তত পক্ষে ভর্তি করানোর জন্য ভর্তি করানো ফ্রিও দিতে হবে না, আপনারা আমাকে 3 মাস ফ্রি পড়ান, আমাকে দেখেন আমার শিক্ষকরা কিভাবে পড়াচ্ছে, আমাদের শিক্ষক যদি না পড়াতে পারে আপনারা নিয়ে যাবেন। ঠিক এরকমই হয়েছে যে আমার 300 ছাত্র ভর্তি হয়েছে, প্রত্যেকেই আমার স্কুলে, কিন্তু আর অন্য স্কুলে আর দেয়নি। প্রথম দিকে আমি যখন তাদেরকে এই উৎসাহটা উদ্দীপনা দিয়েছি তারা বুঝতে পেরেছে যে আমার ছেলেটা এইভাবে পড়তেছে, শিক্ষকও ভালো, অভিভাবকরা স্যাটিসফাই হয়েছে যে না আমার এই স্কুলে পড়ার মান আছে। আমি চেষ্টা করি লিখতাম রাত দিন, আমি চেষ্টা করি যে না আমি এখানে পরিশ্রম করব, আমি আমার ছাত্রদের পড়াবো, না পড়াতে পারলে টিচাররা সেটা হলো পরের কথা, কিন্তু আমি রাত দিন আমার শিক্ষকদের যেভাবে তাদেরকে আমি কথা বলি, অনেকে কিন্তু চাকরি ছাড়ার মতো হয়ে যায়, তারপর চাকরি ছাড়ে না, কারণ আমার ছাত্রটা দেখে যে স্যার রাগ করে আবার স্যার মিলেমিশে যায়, স্যার তো পড়ার জন্যই আমাদেরকে বকাটকা করে, এমন মনে কেউ যদি আমার এখানে যেতে চান, আমার স্কুলে পরিদর্শন করতে চান, আপনারা দেখবেন যে আমি সকাল 7টায় ডুবে রাত 9টায় বের হই, শুধুমাত্র টিচারদের পাহারা দিতে হয়, টিচাররা পড়াচ্ছে কিনা, আপনি বাসায় পড়াচ্ছেন দেখবেন যে মোবাইল টিপতেছে,
বাসায় আপনি একটা ভালো শিক্ষক রাখছেন তাতেও বিশ্বাস করা যাবে না, কারণ সে মোবাইল দেখতেছে, একটু বুঝাই দিছে, মেয়ে কোনো রকম ছেলে মেয়ে একটু টুকটাক করতেছে। আসলে ওখানে একটু গাইড দিতে হয় যে আমার স্যারটা কি করতেছে। ঠিক তেমনি আমি এই স্কুলটাকে রাত দিন আমি এই স্কুলের থেকে আমার টিচারদের কিন্তু আমি সেভাবে প্রশিক্ষণ এবং পাহারা দিচ্ছি যে আমাকে এখানে পড়াতে হবে। আপনি না পড়াতে পারলে আমাকে এক মাস আগে জানাবেন, আমি অন্য একটা ভালো টিচার রাখবো। আমার শিক্ষকদের বেতন আমি আজ পর্যন্ত কোনোদিন অনিয়মে দিই নাই এবং কখনো মেটে দিই নাই, কারণ আমাদের টিচারদের বেতন আমি সময় মতোই দিয়েছি, তারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, তাই এদিকে আমি সময় মতো দিতে পেরেছি আমার অভিভাবকদের জন্য, কারণ আমার অভিভাবকগুলো অনেক স্যাটিসফাই, তারা আমার বেতনগুলো সময় মতো দিতে পারে দেখি, কিন্তু আমি আমার শিক্ষক শিক্ষিকাদের বেতনগুলো সময় মতো দিচ্ছি। আপনাদের দোয়া, নতুন স্কুলটা দিচ্ছি, আপনাদের দোয়া না নিলে আমার কখনই আমি উপরে উঠতে পারবো না, কারণ আমি গরিব মধ্যবিত্তদের খুবই ভালোবাসি, কারণ আমি এই শ্রেণীর, আমি অনেক হাই রেস হতে চাই না, বড় লোক হতে চাই না, দুটা বাড়ির মালিক হতে চাই না, আমি এখানে পড়াতে চাই আমার শিক্ষকদের বেতন এবং আমি যাতে ঠিক মতো চলতে পারি, কারণ আমি সারাদিন পরিশ্রম করি আমি একটা ভালো জায়গা থাকার জন্য, আমি সারাদিন পরিশ্রম করি একটা ভালো খাবারের জন্য। এদিকে একটু আপনারা খেয়াল করবেন, আমি এখন ভালো আছি, আপনাদের দয়ায় এইভাবেই যাতে চলতে পারি। 2015 সাল থেকে আজকে 2023 সাল পর্যন্ত আমার স্কুল ভালো চলছে, আমি কখনোই প্রিন্সিপাল হইনি, শুধু করোনার সময় আমার কিছু অভিভাবক তাদের সন্তান অনেক শেষের দিকে আর কি কিছু পরীক্ষার সময় কিছু বকেয়া বেতন হয়ে গেছিল, কিন্তু আসলে আমি তো সব ছেড়ে দিছি, অনেকে আসে না, তারা মনে করছে গেলে বকেয়া বেতন নিবে। মাত্র ভর্তির টাকাটা আমি রেখেছিলাম যে আপনারা এই টাকাটা দিলেই আবারও পড়তে পারবেন, যত টাকাই পাই তার কাছে 5,000, 10,000, 15,000 এভাবে টাকা পেতাম, তারা গেলে আমি ছেড়ে দিছি। আমি কিন্তু তাদের কাছ থেকে দাবি রাখিনি, যারা আসছে এখনো যারা পুরাতন আছেন যাদের কাছে পাবো করোনার অ্যামাউন্ট বা এরকম, আপনারা আসবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা আসবেন, কখনো আমি ওটা দাবি করি না, কারণ দাবি থাকা খারাপ, উপরওয়ালা কিন্তু ঠিকই রেখে দিবে। আমি যখন ছেড়ে দিয়েছি তখনই আপনার দাবি দেওয়া শেষ, তাই প্রয়োজন ছাত্রছাত্রীরা যারা আছেন, অভিভাবকরা এখানে উপস্থিত আছেন, তারা চলে আসবেন, আসলে আমার কাছে এসে আপনার একা একটা কথা বললে সেটা কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে সলিউশন করার জন্য, আমি চেষ্টা করি যে না আমি আপনাদের এতটা আপনার সমস্যায় সমাধান হয়ে যায়, কেউ বলতে পারবে না যে সমাধান হয়নি। এবারও আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে, দু একজন সমস্যা হয়েছে, আপনারা দেখবেন যে অনেকে লিফলেট ছাপায় অনেক কথা বলে 100% পাস, অনেক রেজাল্ট ভালো হয়েছে এটাও বলে, আমি কখনো বলি না, আমার এখানে নেম প্লেটে লিখি না, আমার এটা বলার একটা মিথ্যে কথা বলা হবে, কারণ অনেক ফেল করে অথচ হোপ স্কুলের নামে বলে যে আজকে এসএসসিতে এই ছাত্রগুলা ফেল করছে। আপনারা আমার মেইন যে মেইন লিস্ট সরকার যেটা আমাকে দেয় সেটা আপনারা দেখতে চাইলে দেখাবো যে আমার এতজন সমস্যা হয়েছে, অনেকে আসে না স্কুলে, ভালো মতো পড়ে না, না পড়ার কারণে দু একজন সমস্যা হয়, না হলে আমার এসএসসি রেজাল্ট খুব বড় হয়। আমার স্কুলের সামনে অনেকে এসে মাইকিং করে, আমি তাই এখানে স্কুলটা অনেক উন্নত মানের সেরা স্কুল বলে এখানে ভর্তি করান, তা আমি কিছু বলি না, তাকে ফোন দিয়ে বলি আমার স্কুলে আপনি আপনার পোস্টারটা লাগাবেন যে আপনি ভর্তি করাবেন। আমার অভিভাবক এত সচেতন, যারা আমাকে এখানে পড়ায়, যারা ভালো পাচ্ছে, তারা কখনো ভিতরে যদি প্রচার করে অন্য স্কুলের কখনোই লাভ হবে না, কারণ আমার অভিভাবক বুঝে এবং জানে একটা কথা, যে অনেক অভিভাবক হয়তো যায় গেছে তার কাছে খালি বারবার যায় যে আমার আপনার সন্তানটা আমার কাছে দেন, আমি ভালো পড়াই, সেদিকে আপনারা কখনোই আমি হলেও আমার স্কুলে ভর্তি করাবেন না, কারণ অনেকে এখানে ওয়ার করে বাসা বাড়িতে যে আমি যাই না, এদিকে একটু খেয়াল রাখবেন, আমি প্রচার তো বাসা বাড়ি থেকে আপনাকে বিরত ভালো প্রবেশ করবে না, আর শুধু অভিভাবক প্রবেশ করবে, ছাত্র আমাদের এই হতে স্কুলের ছাত্র ওখানে প্রবেশ করবে না, তাহলে আপনারা কি পাচ্ছেন, আপনার আপনার মেয়েটা একটা ভালো জায়গা করছে, সামান্য নামে মাত্র একটা শিবিরে,
30 তারিখের পরে বালিকা শাখার সেটা আন্তর্জাতিক অনেক হয়ে যাবে আমরা আমি চাই না ভর্তি বাণিজ্য যারা অভিভাবক আছেন ভর্তি বাণিজ্য আমার কখনোই হয় না আমি করিও না ভর্তিটা মাত্র 500 টাকা রাখি আর রাখি কিন্তু বালিকা শাখা একটু বেশি থাকবে আমার এই এলাকার জন্য আমাদের এই এলাকার জন্য প্রত্যেকের সুযোগ সুবিধা আছে আপনারা যাবেন টাকার দিকে তাকাবো না ভর্তির ব্যাপারটা সামান্য একটা ভর্তি দিয়ে আপনারা ভর্তি করে দেবেন অনেকে আবার হোপ স্কুলের একটা কথা না বললেই নয় যারা হাই সেকশন আছে আমার সাহস আছে এটা সরকার দেয় সারা বাংলাদেশে পিএসসি ফেস হয়েছে তখন 70% রেজাল্ট ভালো হয়েছে 26 দিয়ে আসলেন তাই অনেক অভিভাবক আছে তার কাছে একটা ছাত্র অভিভাবকের কাছে জানবেন আমার স্কুলের অভিভাবকের কাছে জানবেন আমার লেখাপড়া ওই ছাত্রটাতে একজন দেখা গেছে একটু খারাপ রেজাল্ট হতেই পারে সে কিন্তু আরো পাঁচজনকে বলবে যে না এখানে লেখাপড়াও না কিন্তু যাদের হচ্ছে দেখা গেছে কারো কাছে 10,000 টাকা পায় সে আমার স্কুল আর পাঠায় না এরা দিতে পারে নাই সে তো পারিয়ে নেই খারাপটা কেন বলবে খারাপটা তো উদ্দেশ্য না যখন রেজাল্ট দিয়েছে আমি 26টা বৃত্তি পেয়েছি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব আছে এখানে আর এবারও আমার 73 জন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে আগামী রেজাল্টটা আমরা বলতে পারবো পরে 30 জন বৃত্তি দিয়েছে বাহিরে গিয়ে আমার স্কুলে তো এখানে নাম্বারটা দেখায় দিয়েছে অন্য একটা স্কুল বা নাটক খুলনা এখানে দিয়েছে এটা তো এমন না আমি একজনকে ফোন দিলাম যে আমার এই ছাত্রের নাম্বারগুলো দিয়ে দেন কখনোই সম্ভব না তাহলে যত টাকায় হোক দিতে পারে না পঞ্চম ও কখনোই সামর্থ পাবেন না পরীক্ষায় পাস না করলে এখন এটা অনেক পড়া অনলাইনে চলে গেছে একটা স্কুলে যেতে হলে অষ্টম শ্রেণীর একটা গ্রেড দিয়ে দিত কিন্তু এখন কখনোই সম্ভব না আপনার আপনার আমি রেজাল্ট এর আগে 2016 সাল থেকে আমার পরীক্ষা শুরু অনেক 16 সালে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন 2017 সাল যারা পরীক্ষা দিছে বোর্ডে যারা তাদের কাছে পাস মার্কটা তো দিছে তারা সনদ পাবে 2021 সালে পরীক্ষা হয়েছে অষ্টম শ্রেণীর কথা বলতেছে যে আপনাদের দোয়া না হলে আমি স্কুলটি কখনো পরিচালনা করতে পারবো না সবাই যখন আমি ইস্তেমার ময়দানে যাই এখান থেকে হেঁটে যেতাম আর এই লোকটার মধ্যে আমি অনেক বাচ্চাদের সাথে খেলছি গুলি ক্রামবোর্ড বল খেলা এখানে খেলছি তখন খালি অনেক অভিভাবক আসতেছে অথচ 7 নম্বর সেকশনে এই এই সফলতাটা নিতে চাচ্ছে না আমার আরামবাগ আবাসিক মল্লিকা এখান থেকে আসতেছে আপনাদের সন্তান বেশি করে আসবে সামনে সামনে যারা তারাই তো আসবে তারা এসে আমার আমার কাছে ভর্তি করে দেবে কোনো সমস্যা থাকলে আমাকে বলবে একটি ছেলের কথা বলি মেন্ডিয়ান বলে যে মোবাইল তো আনবে মোবাইল আনলে সমস্যা কি ডিজিটাল যুগ এখন তাকে কি প্রশ্ন করবো বা ডিজিটাল যুগে আমাকে বলুন আমি ধৈর্য ধরবো আমাকে কিছু বলে যাও সমস্যা নাই ধৈর্য ধরে দেখছি যে তারই সমস্যা হয়ে গেছে রাস্তায় পড়ে আছে অনেক সময় দেখেছি আমার সাথে কি করছে তা করে যে রাস্তায় পড়ে আছে সমস্যা তারকে মারতেছে তা আমি কেন আমি এরকম করবো এখানে 7 নম্বর সেকশন একটু ছোট আমার 9টা পর্যন্ত পড়ি আমি শেষ করি দেখতে আর শুরু হয়েছে আমি 2024 সালে আমি রাজধানী আইডিয়াল গার্ল দিচ্ছি 2025 সালে আমি ডে কেয়ারটা আলাদা করবো অনেকে ডে কেয়ারটা একসাথে দেখে আমার অভিভাবক যারা আছেন অন্যদের না অনেকে মনে করে থাকেন যারা স্কুল আরো করায় ডে কেয়ার দিয়ে দিচ্ছে স্যারে এখানে ডে কেয়ার রাখছে স্কুলের মধ্যে এই কারণে আমি আলাদা স্কুল নিয়েছি ভালো সুবিধা দেওয়ার জন্য আপনাদের ভালো সাপোর্ট দেওয়ার জন্য একটা নিয়েছি আগামী 25 সালে ডে কেয়ারটা ডে কেয়ারের মধ্যে থাকবে আর বালক শাখাটা আমরা আলাদা করে ফেলবো তাই বালক শাখার জন্য আপনাদের কাছে থাকলে বালক শাখার কিছু শর্ত থাকবে আগামী 25 সালে দেওয়া করবেন যাতে বালক শাখাটা আলাদা করতে পারি পড়ার মানের বিষয় কিন্তু আগামীতে সরকার একটা রেজিস্ট্রেশন দিচ্ছে এভি গাড়ি 6 থেকে 7 8 9 10 8 9 তাই 6 7 এর কিন্তু এভি গাড়ি অবশ্যই লাগবে আমরা এই 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 মাসের মধ্যে উঠিয়ে ফেলবো ইমু গাড়ি ছাড়া কিন্তু আপনি এখন আগামীতে যারা 6 থেকে 8 উঠে যায় এটা কিন্তু আর পারবেন না যাদের জন্ম নিবন্ধন নাই এই কিছু দিনের মধ্যে করে ফেলবেন না থাকলে কিন্তু আপনাদের সমস্যা হবে যারা 6 এ পড়তেছে প্রথম শ্রেণীর থেকে পঞ্চম শ্রেণীও কিন্তু আইডি চলে আসতেছে তাই আপনারা জন্ম নিবন্ধনকে অন্তত পক্ষে তাড়াতাড়ি করে ফেলেন বাচ্চাদের লেখাপড়া করাতে হবে জন্ম নিবন্ধনের যে নাম্বারটা সেই নাম্বারটা অবশ্যই লাগে অনলাইনে চলে যাবে অনেক সময় দেখা গেছে এক স্কুল থেকে আরেক স্কুলে যায় সেটা ওই স্কুলের অনুমতি লাগবে অবশ্যই ইমি গাড়িটা দিয়ে দিবে সে ওই স্কুলে গিয়ে ভর্তি হতে পারবে তা সিস্টেমটা সরকার ভালো করতেছে কারণ অনেকে দেখা গেছে
খালি বারবারই কিন্তু স্কুল চেঞ্জ করে আইডি কার্ডের না সে যেমন ইচ্ছা তেমন ভাবে গিয়ে ভর্তি করে ফেলে আগামীতে কিন্তু ভালো একটা সুযোগ সুবিধা দিচ্ছে সরকার তাই এই সুবিধাটা সবার জন্যই ভালো আমরা কিন্তু সরকারি ভোট বই পাচ্ছি আমাদের আমার ফাইভ থেকে আমার ইএমএস কোড আছে সিক্স থেকে নাইন পর্যন্ত আমার পাসওয়ার্ড আছে না আমি বই পাই কেমন সরকারি বইগুলো আমাকে কীভাবে দেয় অনেকে অনেক কথা বলবে আপনাদের তাহলে আমি বই পাই কেমন আমি তো বই কিনে আনি না প্রত্যেকটা বই ছেড়ে দিচ্ছি ছাত্র যাক বা না যাক জ্বর দর বুঝেই আসে আপনারা আগামীতে আমি পরীক্ষাও কমিয়ে দিয়েছি পরীক্ষা সেভাবে নেই না আর টাইমটা আমি বেশি পড়াই আপনার সারাদিন ইচ্ছে আমার অনেক বাচ্চারা মোবাইল টিপে ঘরে ঘরে না রেখে আমার এখানে টাইম বেশি কেউ ছয় ঘন্টা কেউ সাত ঘন্টা কেউ আট ঘন্টা কেউ আবার একটু বিনোদনের জন্য এক ঘন্টা রাখা হয়েছে সে ওটার মধ্যে একটু বিনোদন দেখে কেউ আবার দেখা গেছে না আমার ভালো লাগছে না ঘুমানোর জায়গা দেওয়া আছে তাই মোবাইল টিপে থেকে আপনারা এটা তো অন্তত পক্ষে আপনার ঘরে মোবাইল টিপে এটা থেকে আপনার সন্তান একটু ভালো থাকবে যখনই আমার কাছে দিবেন লং টাইম পড়াচ্ছি অভিভাবকদের যদি আমার সাপোর্ট না থাকতো বিশেষ করে অনেকে আছে সাদিয়া রাম্মু আছে প্রথম শ্রেণী উনি দেখি মাঝে মধ্যে অভিভাবক কি কথা বলতে চাবে কেউ সাপোর্ট করে ভালো ঠিক আছে ওনার সম্মান আছে সেভাবে সে এখানে জানে যে আমার মেয়েটা ভালো করতেছে সে সাপোর্ট করে তাই এখনো আমি দীর্ঘ করতে চাচ্ছি না আপনারা আগামী যে বৃত্তি পরীক্ষাগুলো অংশগ্রহণ করেছে তিয়াত্তর জন বাহিরে থেকেও বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে কারণ পঞ্চম অষ্টম শ্রেণীর পরীক্ষা নাই যেহেতু আপনারা বাহিরে থেকে আমার স্কুল থেকে পরীক্ষা দেওয়াতে পারবেন একটা সনদ একটা ক্লেস একটা কিছু অর্থ নগদ অর্থ আপনি এটা এটা অনেক নগদ অর্থের কথা বাদ দিয়ে দিলাম আপনি একটা ক্লেস পাচ্ছেন এই ক্লেসটা ঘরে যখন রাখবেন তখন আপনার আত্মীয় স্বজন এসে দেখবে যে ও আপনার সন্তান পেয়েছে সেটা কিন্তু কোটি টাকার চেয়ে মূল্যবান তাহলে আপনি এই যে অন্যান্য ক্লাসের আপনারা কেন বৃত্তি যাবেন না বৃত্তি দিয়েই তো ওই ক্লেসটা হবে সামনের দিকে আমার আমার স্কুলের পরীক্ষা রেজাল্ট ভালো করলে সেটা তো আমি চিন্তা করতেছি যে একটা ক্লাস দিব আগামীতে অর্থের যেটা সেটা আমি আনতো দেখি আমার ভালো চললে সেভাবে আমি বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করবো ঠিক মতো যাওয়ার জন্য আপনাদের কাছে শেষ করতেছি আপনাদের কাছে দেওয়া চাচ্ছি রাজধানী আইডিয়াল গার্লস স্কুলটা একটু দেওয়া করবেন স্কুলের জন্য সাতাশ তারিখে আসবেন একটু মিষ্টি খেয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইয়াসিন খান দাও হাতে বা উপরে দেখাও সবাই তাহলে ট্যালেন্টপুর পাওয়া কম কথা না ট্যালেন্টপুর একশো মার্কের পরীক্ষা সাতানব্বই নিরানব্বই পায় পেয়ে ট্যালেন্টপুর পেয়ে থাকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে যেসব শিল্পীরা এসেছেন আমি তাদের বাদ্যযন্ত্র সহ স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সবার মা সাথে আছে নাকি মাকে খুশি করার জন্য আমাদের একটা গান হয়ে যাক নাকি বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মা যে আমার সবার সেরা মা যে আমার সবার সেরা অনন্তকাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো এবার বাবার আগে গেছে না হ্যাঁ এবারে পুরস্কার গ্রহণ করছে আমাদের এবার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান
সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ আমার বাবা কিন্তু কখনোই গান জানে I'm going to go to the hospital.
Thank you.
We'll be right back.
I'm not afraid.
Thank you.
I'm
I'm
I'm gonna make you mine.